সালাম আলাইকুম, আমার নাম মোহাম্মদ দলিলুর রহমান, নোয়াখালী সেনবাগ থেকে আসছি। আমার বয়স হয়েছে 55 বছর। আমার 25 বছর বয়সের সময় আমার মেরুদণ্ড ব্যথা ছিল, অনেক ব্যথা ছিল। পরবর্তীতে আমি ডাক্তার কাছে যাই, ডাক্তার বলছে যে আপনার মেরুদণ্ডতে সমস্যা আছে, এগুলোর জন্য ভালো আপনি চিকিৎসা করেন। ব্যথা যখন শুরু হইতো, বিশেষ করে রাত্রের বেলায় বিছিয়ে যায়, বিছানা দিয়ে ঘুমাইতে যাইলে তখন ব্যথাটা একটু বেশি থাকতো। ঘুম আসা যাওয়ার পর আর ব্যথা থাকতো না, তো দিনে আর হাঁটা উঠা করলে ব্যথা থাকে না, রাত্রে আবার ব্যথাটা আসতো। পরবর্তী আস্তে আস্তে পায়ের দিকে ব্যথাটা সরে গেছে। আর স্বাভাবিক যেমন ব্যথার কারণে আমার ঘুমের সমস্যা হইতেছে, উঠতে নিজে কোনো কাজ করতে পারি না, আর সবসময় ব্যথা থাকে, এই সঙ্গে কোনো কাজে করা যায় না ব্যথার কারণে। আর এটার জন্য খুব অসহ্য হয় এবং ঘুম আসে না। ডাক্তার তোমার 30-40 জন কমাবে না, এইরকম ডাক্তার আমি দেখাচ্ছি। সবাই ওষুধ দিছে, ওষুধ খান, তো ওষুধ দিতে ওষুধ খেতাম, এইভাবে একটার পর একটা চেঞ্জ করছিলাম। 6 মাস আগত আমি 3 ডাক্তারের চেঞ্জ করছি, কিন্তু সবাই ওই ওষুধ দিয়ে ওষুধ খান। হয়তো ওষুধ খাইছি, কিছুদিন দেখা গেছে ভালো আছে, পরবর্তী দেখা গেছে আবার 4.5 মাস পর আবার শুরু হয়েছে। হ্যাঁ বলছে, এইবারে বলছে গত 5 মাস আগে যখন আমি একজন ডাক্তার আমাদের সেনবাগে যায়, ওনারে দেখাইছি আর 3 মাস ওষুধ খাইছি, আর যখন ব্যথা যাইতেছে না, ওনারা বললাম যে তো আমি ওষুধ খাই, আমার তো ব্যথা যাইতেছে না, তখন উনি আমাকে বলছে তাহলে আপনি অপারেশন করতে হবে। আমি মনে মনে বাড়ছি যে না, আমি অপারেশন করুন না, আর অপারেশন ছাড়াই আমি চিকিৎসা করার জন্য চেষ্টা করুন। তার আমি তো সবিল্লা স্যারের ডিফেন্স হাসপাতালে আমি নেটের ভিতরে প্রায় দেখতাম, এটা আমি এমনি সাথে সাবস্ক্রাইবার আছে এবং আমি সবসময় ওনার ভিডিও প্রোগ্রামগুলো দেখতাম, দেখি নিজে মাঝে মাঝে আবার ব্যায়াম করতাম এটা দেখি। এখন যখন ওনাকে বলছে অপারেশন লাগবে, তো আমি চিন্তা করছি না অপারেশন করুন না, আমি সবিল্লা স্যারের সাথে একটু দেখা করি। তখন ওনার কাছে আসছি আর উনি বলছে যে ঠিক আছে আপনি এখানে ভর্তি হন 21 দিনের জন্য। তো আজকে আমার 12 দিন, আমি 12 দিনের দিন মানে রিলিজ নিয়ে চলে যাচ্ছি। মোটামুটি আমি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। আমার ব্যথাটা তো মানে আগের থেকে অনেক ভালো আছি, এখন বর্তমানে আমার আর কোনো ব্যথা নাই। আমি আর দীর্ঘ 25 বছর পর্যন্ত এই রোগ ভুগতেছি, এটা চিকিৎসা না হয় নাই। এখন আমি ডিপিএস হাসপাতালে কাছে চিকিৎসা নিলাম, এখন আমি আন্তরিকভাবে খুশি আছি এবং হাসপাতালের দ্রুত ভবিষ্যৎ কামনা করি। এবং যারা আমাদের ওই এলাকাতে এই জাতীয় রোগে ভুগতেছে, আশা করি ওদেরকে হাসপাতালে পাঠাবো। না আমার ডিপিএসের চিকিৎসা আমার কাছে মনে হচ্ছে উন্নত মানের আন্তর্জাতিক মানের চিকিৎসা, এই জন্য আমার কাছে ভালো লাগে। আমার আত্মীয় স্বজনের ভিতরে অনেকের যে আমি বলবো যে এর আগেও আমি ওইখানে ওনার কাছে রুগী পাঠাইছি, ওরা চিকিৎসা হয়ে গেছে, তারপরে আমি এসেছি। এখন আলহামদুলিল্লাহ আমিও চিকিৎসা হইলাম, পরবর্তীতে আবার আমার বন্ধু বা আত্মীয় স্বজন যারা যদি এই জাতীয় রোগে ভোগে, পাত ব্যথা নিয়ে সমস্যা হয়, আমি অবশ্যই এদেরকে ডিপিএস হাসপাতালে আসার জন্য আমন্ত্রণ জানাবো। বাংলাদেশে সবার কাছে অনুরোধ, এরকম যদি যারা বাত ব্যথা বা প্যারালাইসিস এই রোগ নিয়ে ভুগতেছেন, আপনারা ডিপিএসসি হাসপাতালে সুবিধা সারার সাথে যোগাযোগ করবেন। আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন, সারা জীবন যতদিন হয় তাকে যেন আমার সুস্থ থাকতে পারে, সবাই আমার জন্য দোয়া করবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।